এটা কেরা রে সিয়ারা স্বাস্থ্যের অবস্থা দেখছো আরে আরে মাল লাগে না কো মাল লাগে না ধরো কিসের টাকা আরে কাকা লোন না দিতাছে লোন আপনার এই যে টাকাটা না 10 দিনের ইনকাম লোন 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 তো ফুকিন না চাচা শুনেন কি করি কি পাই শুনেন সারা দিন ঘুরে আপনি কত টাকা পান নেন পাঁচিয়া সালাম করেন 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 লোন টাকা আমি তো ফুকিন না আমি তো ভিক্ষা করি না হ্যাঁ আপনি এত কথা কেন কইতাছেন বসেন লিগা না একদিন আপনি ভিক্ষু কইলেন হ্যাঁ বেটা কি কস ভিক্ষা কি আমি আরে সাহায্য করতাম হ্যাঁ হ্যাঁ ধরেন চাচা ধরেন রাখেন ধরেন জান জান উপকার আসবো আরে যান না কাকা যান যান দাও করে দিয়েন আরে খুশি হয়ে গেছে কি খাওয়া আছেন কেন চা হইছে আইতাছি আরে এটা তো প্রতিদিন বসে सामने पानी तीन ग्राम चक्कर खाई चलो চলে আবার পাইনতে ভাষার আকাশে উড়াউড়ি করে এরকম এরকম একটা গাড়ি মনে করেন কিনুন তো এটা কোম্পানির লোকে কথা হইছে একটু দেখি ভাই শুনুন তো রাস্তাটা আমার প্রিয় শিক্ষক আর আমি শ্রদ্ধা করি হ্যাঁ চরণ ধুলিল অনেক দরকার আমার উচিত না অবশ্যই অবশ্যই আচ্ছা হন তাহলে তোরা একটা কাম কর তোরা কর্ম পরিকল্পনা সব রেডি কর পরে এক লগে বাইরে মনে হ্যাঁ আমি একটু ঘুরে আসি শামসু স্যার গেট ক্লোজ রাখা রে স্যার খোলে না তো কে আপনার হাত স্যার ও স্টার্ট আসছে কে দোস্ত কি বাজতে আসুনি তোর শ্বশুরে কইল তুই বলে স্কুলের মাস্টার হইছ পোলাইন পড়াস মাস্টারি ফাস্টারি করে সংসার চলে রে এই চলতেছে তো তোর অবস্থা দেখে তো মনে হইতেছে তোর বিশাল অবস্থা না রে কইতারস কইতারস কামাইছি রে সাত গুষ্টি বইয়া খাইতারবো বেবি কোথায় স্কুলে গেছে বাচ্চাতে তোর বাচ্চা কাচ্চার খবর কি রে আমার তো ইনকামের দান্দা রইল কই চল আয় কোথায় কইলি না পোলাবাইন পড়াইতে যাবি স্কুলে গাড়িতে নামাই দে তোরে
কিন্তু এইভাবে এত বছর পর তুই আমার বাড়িতে আসলি। আরে দূর, নো প্রবলেম, আয় তুই। মাস্টারি কর আজকে গাড়ির থেকে নামবি, তোর নতুন করে মানুষ চিনবো, তোমার বন্ধু না। ও হ্যাঁ হ্যাঁ, কথা কথা ভুলে গেছি তো, আমি চশমা দিয়েছি। আরে দূর চশমা, আমি আরে পাওয়ার চশমা দোস্ত, আমি আনতেছি আনতেছি। আবার চশমা ফেলাইছিস। ভাই তোর গ্রাম আনছি কি লিখে কই তুই? স্যার আমি একটু বাথরুমে। স্যার আচ্ছা আয় তুই, জলদি আয় জলদি, বাইর। জি স্যার। অর্ধেক কর অর্ধেক কর, পুরা করণ লাগবে না, বাইর। জি স্যার। চিন্তার সমারে আপনি এখনো জীবিত? সবই কপাল, তোমার লগে আবার দেখা হয়ে গেল, খুব সুখে আছো না? আমার সুখের আপনি কি বুঝবেন? তোমারই বুঝবার পারলাম না, তোমার সুখ আর কেমনে বুঝো। খারাপ ছাত্র দেখা যায় ভুট্টোরে অবহেলা করে, ভালো ছাত্র ফজলের আদর ছিলা। আজকে ওই ফজলের লগে এই ভুট্টোর যে আকাশ পাতাল তফাৎ, এটা তো বুঝতে পারতেছ। এই তো ভেবে এসে পড়ছে, কে কাজ কর, ঘরে যা, চা খেয়ে তারপর আসিস। আরে না, ওনার চা খেয়ে কি করুম, তোর মেয়েটাকে প্রথম দেখলাম, একটা কিছু লই আমি মনে আসিল না, কি আর করবো। আরে থাম তুই, ধরাম কি? আরে চকলেট খাওয়ানো লিখে। আরে এই চকলেট নিয়ে আসিস, টাকা কেন এত কথা কস কে তুই? ধর শোনা, গাড়িতে উঠোস না, গে তো উঠোস না, গে। হ্যাঁ বেবি, পরে আসবো না চা খাইতে। হেলাল ফকিরের নাতি ভুট্টো, যেমন শিক্ষিত তেমনই জ্ঞান গরিবা, বিদেশ থেকে টাকার পাহাড় নিয়ে আইছে, ইলেকশন করব। হ আসার ব্যবহার তো সাংঘাতিক, সালাম আল কি কোলা গলি ছাড়া তো কতই কয় না। তাহলে ফিল ভালো? হ খুব ভালো, কত রুগীর যে চিকিৎসা করার জন্য টাকা দিতেছে, আবার শুনলাম ঘোষণা দিছে জাগো জাগো মায়া বিয়া দেওয়ার সমস্যা, তাগো নাকি বিয়ার খরচ তো দিব। স্যার আপনার সামনে পড়লেই বুঝবেন নেতা হিসাবে তার কত দরকার। আমি বেলজিয়ামের বাড়ির নকশা করে আনাইছি, ওই পূব কোনায় 5,000 স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো, বুঝছো? বস ডুপ্লিকেট বাড়ি বানাবেন? ডুপ্লিকেট বুঝাই তার মনে হয় এটা একতলার ভিতর দিয়ে দোতলা। এরকম বাড়িও হয় বস, তাহলে তাড়াতাড়ি বানাই ফেলান, দেরি কেন, আমরা সবাই দেখলাম। দেরি না করে উপায় আছে,
ইঞ্জিনিয়ার কই পামু দেশে ওই বাড়ি বানানো ইঞ্জিনিয়ার আছে ওন ইঞ্জিনিয়ার বেলজিয়াম থেকে আইবো আমার দুই বন্ধু ওরা আইবো অগমতন করে ওরা নকশা মকশা করবো আগর বাগর কি করবো বিল্ডিং উঠে বস এবারে থাকবো কেটা জমি জমা আছে উত্তরার দিকে আরো মেলা মেলা জায়গায় আছে উত্তরা আমার কয় ছয় কাঠার একটা প্লট দিয়ে দিব নানান ধরনের জিনিস উপহার ধরনের কথা কয় বস হাসুন না আমি 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 ভুট্টো।